বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি খেলাম আলু দিয়ে, পেঁয়াজের কলি দিয়ে, আর মাছ দিয়ে, টমেটো দিয়ে। এই যে মাছ, মাছটাকে আমি কেটে নিয়েছি, এখানকার মাছ, ইটালিয়ান ফিশ। আর আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজের কলি, আর টমেটো। আমি মাছগুলোতে হলুদ লবণ মাখিয়ে এই যে চুলাতে প্যান বসিয়ে ফ্রাই করতে দিলাম। এপিট ওপিট যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি পেঁয়াজ দিয়েছি চুলায়, দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে যে মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলেই আমি আলু পেঁয়াজের কলি দিয়ে দেব, দিয়ে এগুলোও আবার কষিয়ে নেব ভালো করে একটু পানি দিয়ে। আর যখন কষানো হয়ে গেছে তখন আমি মাছ দিয়েছি। মাছটা দিয়ে আমি একটু পানি দিয়েছি। এবার আমি এর ভেতরে দেখুন দিয়ে দেব আমার টমেটো। টমেটো দিয়ে আমি কিছু সময় আবার সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে আমি ওর উপরে 4-5টা কাঁচামরিচ আর লেবু দিয়েছি, লেবুর রস এক কথায়। দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন। এই যে আমার তরকারি রেডি। পরে আমি রান্না করেছি ঢেঁড়স, ছোলার ডাল আর ডিম। আপনারা ডিম না দিলেও দিতে পারেন, কিন্তু ছোলার ডালের সঙ্গে ঢেঁড়স খেতে অনেক ভালো লাগে। আমি এই যে ঢেঁড়স পেয়েছি টাটকা, এগুলো আমি কেটে নিয়েছি এভাবে। এই যে ছোলার ডাল, ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছি, আমি এটাকে সিদ্ধ করে নেব। এবার আমি চুলায় প্যান বসিয়ে মশলা সাথে ডিম ভেজে নেব, মানে মশলাটা আমি কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে ডিমের সাথে, তখন আমি ঢেঁড়স দিয়ে দেবো। আর চুলা তো আমি আগে থেকেই যে ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ করে নিয়েছি, সব একসাথে দিয়ে আমি পানি দিয়ে দেব, দিয়ে কিছু সময় আমি ফুটিয়ে নেব। পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন আমার এটা রেডি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ। এরপরে আমার মোমো শেপের একটা পিঠা, এটা আমি গোশের কুট দিয়ে করেছি। এক কথায় মোমোর মতো করেই করেছি, শুধু আমি এটাকে ভেজে নিয়েছি। এই যে রুটি, এভাবে ময়দা নিয়ে রুটির মতো বেলে নিয়েছি, নিয়ে আমি যেভাবে ডিজাইন করেছি। এভাবে আমি একটা একটা করে সবগুলো তৈরি করে নিয়েছি। আমার যখন তৈরি করা হয়ে গেছে তখন আমি এগুলোকে তেলে ভেজে নিয়েছি একটু সময় করে। এটাও খেতে অনেক টেস্টি হয়েছে, আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন এবং কেমন লাগে জানাবেন। ইজি রেসিপি এবং সাদা মাটা জীবন। আসসালামু আলাইকুম। আর এটা আমার টমেটো সস।